নমস্কার, আমি সীমা। শুরু করছি চ্যানেল বাংলা সংবাদ। আমরুত প্রকল্পে জলপাইগুড়ি পৌরসভা তিস্তা ক্যানেল থেকে জলপাইগুড়ি পৌর নাগরিককে বিশুদ্ধ জল দেওয়ার জন্য প্রায় দেড় বছর ধরে পৌরসভার 25টি ওয়ার্ডে চলেছিল জলের পাইপ বসানোর কাজ। এর ফলে পৌর এলাকার প্রায় সবকটি ওয়ার্ডেই মাটির নিচে পাইপ বসানোর ফলে রাস্তার ক্ষতি হয়েছে, ভেঙে গিয়েছে গোটা গোটা রাস্তাগুলি, আর এজন্য মানুষের চলাচলের পক্ষে সমস্যা সংকুল হয়েছে এই পৌর ওয়ার্ডগুলির প্রায় সবকটি ছোট বড় রাস্তা। তাই জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে 7.5 কোটি টাকা খরচ করে পৌর এলাকার সমস্ত ভাঙ্গা রাস্তা সারাই করার কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 8 নম্বর ওয়ার্ডের ভেতরকার ভাঙ্গা রাস্তাগুলি রিপেয়ারিংয়ের কাজ শুরু হয়েছে। একইভাবে বাদবাকি ওয়ার্ডগুলির ভাঙ্গা রাস্তা সারাইয়ের কাজ করা হবে বলে পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে। পথ দুর্ঘটনা এড়াতে অন্যান্য শহরের মতো জলপাইগুড়ি শহরেও র্যামলার বসানো হয়েছে। তবে বহু ক্ষেত্রে তা দুটো করে বসানোর ফলে যান চলাচলের ক্ষেত্রেও যেমন সমস্যা হচ্ছে, আবার অসুস্থ রোগীকে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও দুর্ভোগ পোয়াতে হচ্ছে। গতিশীল যানগুলি যাতে তাদের গতি কমিয়ে চলাচল করে সেজন্য এই র্যামলার ববসানো হয়েছে। কদমতলা মোড় থেকে 3 নম্বর ঘুমটির দিকে আসতে কদমতলা বালিকা বিদ্যালয়ের সামনে একটি করে র্যামলার বসানো হয়েছে দুর্ঘটনা এড়াতে, অবশ্যই কদমতলা স্কুলের ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে। এই র্যামলারগুলিকে অনেকে বাম্পও বলে থাকেন, তবে দিনের বেলায় যাও বা কষ্ট সহ্য করা যায় র্যামলারগুলি থাকার কারণে, কিন্তু রাত হলে পণ্য সামগ্রী বোঝায় একের পর এক ডাম্পার ও অন্যান্য ভারী গাড়িগুলি যাওয়া আসা করে থাকে, তখন এই রাস্তা সংলগ্ন বাড়িগুলি নাকি ভূমিকম্পের মতো কেঁপে উঠতে থাকে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তাদের আরও অভিযোগ, এই গাড়িগুলিকে দেখার দায়িত্ব হয়তো পালন করেন না পুলিশ, সে কারণেই রাতের দিকে যখন পণ্যবাহী গাড়িগুলি বেপরোয়াভাবে চলতে থাকে তখন র্যামলারে তাদের চাকার ধাক্কায় নাকি কম্পন সৃষ্টি হয় এবং পাশাপাশি বাড়িগুলিতে তা নিয়ে সমস্যা দেখা দেয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই বাসটা দেওয়ার জন্য কি মুশকিলটা হচ্ছে যে রাত্রিবেলা যখন ট্রাক যাচ্ছে, ডাম্পারগুলি যাচ্ছে, এখানে রেলের কাজ হচ্ছে, একদম পুরো বাড়ি কন্টিনিউয়াস কাঁপে, কেননা ওই ডাম্পারগুলি কিছু মানে না। আর আমাদের প্রত্যেকজনের বাড়িতে ক্র্যাক হয়ে যাচ্ছে, আমাদের আশেপাশের যত বাড়ি, এবং আমার বাড়ি না, আমার বাড়ির পিছন থেকে 3টে বাড়ি পড়েও তাদেরও একই অবস্থা। এখানে স্কুলের সামনে যখন এই সকালবেলা 10টার সময় ট্রেনটা আসে, সে এই ডাম্পের জন্য এত ভিড় হয় যে রাস্তায় স্কুলের বাচ্চা কাচ্চা সব 2-3 দিন ধরে অ্যাক্সিডেন্ট হয়েছে। একজন ভদ্রমহিলা মাথা বেড়ে গেল, আমরা হসপিটালে ভর্তি করে আসলাম, এমনকি সেদিকে একটা অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট করে নিয়েছিল এখানে, আমরা সবাই মিলে ঠিক করে ইয়ে করলাম। এইভাবে চলতে থাকলে তো আমরা এখানে থাকাই মুশকিল হয়ে যাবে। বাড়ির কী ক্ষতি হচ্ছে? বাড়ির পিলার টিলার সব ক্র্যাক ঘুরে গেছে বাড়িতে, আমি আপনাকে দেখাচ্ছি, এক একটা বাড়িতে এক এক রকম ক্র্যাক, ছবি তুললে তো তুললেনি, দেখতে পাবেন কী অবস্থা আমাদের এখানে। অসুবিধা বলতে সবসময় বাড়িগুলো ভূমিকম্পের মতো কাঁপছে, হ্যাঁ, বাড়িতে বিভিন্ন বাড়িতে ফাটলও ধরা দিচ্ছে, এই একটা অসুবিধা সবসময়ের জন্যই। আমরা মানে ভূমিকম্প হলে টেরও পাচ্ছি না, কতদিন আগে একটা ভূমিকম্প হয়েছে বুঝতেই পারিনি ভূমিকম্প হয়েছে, কেন আমাদের ফিলিংসটা সারাদিন ধরে ভূমিকম্পই আমরা ফিল করছি, একটা বড় অসুবিধার মধ্যে, সবচেয়ে বড় অসুবিধা। বাড়ির কি ক্ষতি হচ্ছে? হ্যাঁ, বাড়ির ক্ষতি, বাড়িরও তো ক্ষতি হচ্ছে, বিল্ডিংগুলো অনেক এই ভূমিকম্পের ফলে বিল্ডিংগুলো ফাটছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিল্ডিং আপনি দেখতে পারবেন, এখানে বিল্ডিংগুলো সব ছিঁড়ে পড়েছে। আপনারা কী চান? হ্যাঁ, আপনারা কী চান? দেখুন, এটা তো করেছে খুব ভালোর জন্যই, যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যেন না হয়, কিন্তু তাতে করে আমাদের কী হচ্ছে, আমাদের এখানকার এলাকার বাসিন্দা যারা আসি আমরা, তাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গলে সুপুরির গাড়ি ছিনতাইয়ের অভিযোগ। চালককে মারধর করার পর তাকে মৃত ভেবে জঙ্গলে ফেলে দিয়ে দুষ্কৃতীরা সুপুরির গাড়িটি নিয়ে চম্পট দেয়, খবর যায় পুলিশের কাছে। দিন কয়েক পর লুট হওয়া সুপুরি সহ ওই 2 দুষ্কৃতীকে গ্রেপ্তার করল জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। থানা সূত্রে জানা গিয়েছে, 27 ফেব্রুয়ারি মাদারিহাটের জলদাপাড়া জাতীয় উদ্যানে একটি সুপুরি বোঝাই গাড়ি লুট করে দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ সোমবার রাতে মালকানি এলাকা থেকে 2 যুবককে সুপুরি সহ গ্রেপ্তার করে। অভিযোগ, সেই সুপুরি লুট করে সেগুলি জলপাইগুড়ি মালকানি এলাকার একটি গোডাউনে রেখেছিল দুষ্কৃতীরা। পুলিশ ট্রাক ও সেই সুপুরিগুলি বাজেয়াপ্ত করে।
এই ঘটনায় বহিষ্কৃত এক তৃণমূল নেতার নাম উঠে এসেছে। তবে ওই তৃণমূল নেতা পলাতক রয়েছেন। পুলিশ জানিয়েছে, ওই তৃণমূল নেতার বাড়িতে লুট করে আনা গাড়ি ভর্তি সুপুরি রেখেছিল দুষ্কৃতীরা। গ্রেপ্তার হওয়া দুই দুষ্কৃতীর নাম মিন্টু রায় ও অমর রায়, তারাও নাকি তৃণমূল কর্মী। ধৃতদের এদিন জলপাইগুড়ি জেলা আদালতে তোলার কথা জানিয়েছে পুলিশ। এ প্রসঙ্গে জেলা পুলিশ সুপার অভিষেক মোদি জানালেন, এটা 26-27 তারিখে রাত্রিবেলা একটা ট্রাক, সুপারি লোডেড ট্রাক, এটা মাদারিহাট জঙ্গল থেকে একটা হাইজ্যাক হয়েছিল। সেটাতে করিব 4 জন ইনভলভ ছিল। মাদারিহাট থানা ওটা পার্শ্ব করে পাওয়া গেছে। কোতোয়ালি থানায় কিছু লোক এটাতে ইনভলভ আছে। এটা কোতোয়ালি থানায় পুরো রিকিউশন দেয়। কোতোয়ালি থানা সাফিসিয়েন্ট ফোর্স দিয়ে ওটা দুজনকে লাস্ট 24 ঘন্টার মধ্যে ধরেছে। ওর কিছুটা সুপারি যে চুরি হয়েছিল সেটাও রিকভার করেছে। একটা গাড়ি সুইফট ডিজায়ারও রিকভার করেছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এবার জলপাইগুড়িতে এসে গেল শীতাতপ নিয়ন্ত্রিত মনোরম পরিবেশে পরিবারের সকলকে নিয়ে খাওয়া দাওয়ার উপযুক্ত জায়গা। আর এই সুযোগ নিয়ে এসেছে গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে পাবেন দক্ষ কুক দ্বারা তৈরি চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল খাবারের সম্ভার। এছাড়াও রয়েছে 4-চাকা ও 2-চাকা গাড়ি পার্কিং এর জন্য নিজস্ব জায়গা। আমাদের ঠিকানা গোল্ডেন ভ্যালি ফ্যামিলি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। এখন এমআই স্টোর জলপাইগুড়িতে প্লাম প্লাজা প্যাটালুনস এর গ্রাউন্ড ফ্লোরে। এমআই স্টোরে পাচ্ছেন এমআই ফোন, নোটপ্যাড, ক্যামেরার বিপুল সম্ভার, আর পাবেন আধুনিক যুগের পছন্দের এমআই টিভি। মনে রাখবেন, এমআই স্টোর হলো কম্পিউটার প্লাজার একটি নতুন উদ্যোগ। কম্পিউটার প্লাজা মানেই 20 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এমজি রোড, সেন্ট্রাল গার্লস এর পাশে। ফোন নাম্বার। ফার্নিচার জগতের এক জনপ্রিয় নাম ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচার। এখানে পাবেন নতুন নতুন ডিজাইনের এবং উন্নত গুণমান সম্পন্ন ক্রিস্টালের ফার্নিচার। এছাড়াও অন্যান্য নামী দামি ব্র্যান্ডের মনপসন্দ সোফা, ডাইনিং টেবিল, খাট, আলমারি, এসব তো থাকছেই। এছাড়াও আমাদের এই বিশাল আধুনিক শোরুমে রয়েছে বিভিন্ন ডিজাইনের ফার্নিচারের বিপুল সম্ভার। মনে রাখবেন, আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আপনার মনের মতো ডিজাইন অনুসারে ফার্নিচার বানিয়ে দেওয়া হয় ফ্যাব ওয়ার্ল্ড ফার্নিচারের উদ্যোগে। আমাদের ঠিকানা ফ্যাব ফার্নিচার উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি, এবং ফ্যাব ফার্নিচার হাউস, থানা রোড, জলপাইগুড়ি। যে কোনো অনুসন্ধানের জন্য ফোন করুন আমাদের এই নাম্বারে 8016163749। কেমিস্ট্রি কোচিং সেন্টার, ICSE, ISE, CBSE, HS, জয়েন্ট এন্ট্রান্স, BSc পাস অনার্স, ক্লাস 9 থেকে ক্লাস 10, ক্লাস 11 থেকে ক্লাস 12। যোগাযোগ অনির্বাণ গোস্বামী, MSc ইন কেমিস্ট্রি। ফোন 7872723976, 9641543241। রাইকো লেগিংস এর ছোঁয়ায় অপূর্ব অনুভূতি জাগায় শরীরের কোমলতার পরশ। যে কোনো বয়সীদের জন্য রাইকো লেগিংস, পারফেক্ট স্ট্রেচিং, রং বাহারি লেগিংস রাইকো, জয়মণি হোশিয়ারি, কলকাতা। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিষ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এই শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসে নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির DBC রোডে হোটেল ডিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। আপনি কি মার্বেলের বিপুল সম্ভার থেকে আপনার পছন্দের মার্বেলের কিংবা গ্রানাইট ইত্যাদি বেছে নিতে চান? তাহলে চিন্তা করছেন কেন? জলপাইগুড়ি শহরে রাজবাড়ি গেটের উল্টো দিকে আপনার জন্য অপেক্ষা করছে সানরাইজ মার্বেলের সুবিশাল শোরুম, যেখানে আপনি পাবেন সব ধরনের মার্বেল, গ্রানাইট, টাইলস, কোটাস্টোন ইত্যাদি বিভিন্ন। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি MSc ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976।
মালদা জেলার মহুদীপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় বেআইনিভাবে পণ্যবাহী বিভিন্ন লরি থেকে তোলা আদায়ের লিখিত অভিযোগ মুখ্যমন্ত্রীর কাছে জানালো গো ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। এমনকি অভিযোগের প্রতিলিপি দেওয়া হয়েছে তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির পাশাপাশি রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী ও পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। এই অভিযোগপত্র দেওয়া হয়েছে জেলা পুলিশ সুপার ও জেলা শাসককেও। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে শাসক দলের নাম ভাঙিয়ে স্থানীয় মাফিয়ারা প্রতি মাসে কয়েক হাজার পণ্যবাহী লরি থেকে 1.5 কোটি টাকারও বেশি তোলা আদায় করছে। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর পর নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্তারা। এই আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে প্রতিদিন 300 পণ্যবাহী লরি বাংলাদেশে যায়। গাড়ি প্রতি 2500 টাকা করে তোলা আদায় করে বলে অভিযোগ গো ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের। এই লরি সংগঠনের সভাপতি আব্দুল মালেক জানালেন, শাসক দলের হয়ে দুজন পণ্যবাহী গাড়ি থেকে তোলা আদায় করে থাকে। এই দুজনের নাম প্রসূন ঘোষ ও চন্দন ঘোষ। আমাদের দীর্ঘদিনের সমস্যা, প্রতিদিন যে গাড়ি এক্সপোর্ট হয় আমাদেরকে আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে চাঁদা আদায় করে, তোলাবাজি করে মহদীপুরের কিছু মাফিয়া ডনেরা। তারা বিভিন্ন মাফিয়াদের দিয়ে টাকা তোলে আর কি। যতগুলো গাড়ি এক্সপোর্ট হয় পার গাড়িতে 2 থেকে 2500 করে প্রতিদিন টাকা তোলে। দিনে 300 গাড়ি যায়, 250 গাড়ি যায়, কখনো আবার 350 যায় এক্সপোর্ট হয় আর কি। টাকাগুলো ওখানকার স্থানীয় যারা মাফিয়া আছে তাদের তারাই ভক্ষণ করে। এই টাকাগুলো মহদীপুরের যে প্রসূন ঘোষের নেতৃত্বে টাকাগুলো ওঠে ওনারাই ভক্ষণ করে। যেটা নিখিল চন্দ্র ঘোষ আছে সঙ্গে, এনারাই টাকাগুলো ওঠে। চন্দন ঘোষ আছে, পার্কিংয়ের নাম করে টাকা, তারপরে বিভিন্ন সংগঠনের নাম দিয়ে টাকা, এই টাকাগুলো তুলছে। তারা নিজেরাই আত্মসাত করছে। টাকা না দিলে ড্রাইভারদেরকে অত্যাচার করে, খারাপ ভাষায় গালাগালিজ করে, এমনকি মারে। ডিএম সাহেবকে, এসপি সাহেবকে আমরা অভিযোগ জানিয়েছি, আমরা দিদিকেও অভিযোগ জানিয়েছি, অথচ এখনো পর্যন্ত আমরা কোনো সুরাহা পাইনি। এদিকে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই প্রসূন ঘোষ অবশ্য অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। দলের বদনাম করতেই এ ধরনের চক্রান্ত করেছে তারা। তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর জানালেন, দলে এসব বরদাস্ত করা হবে না। এ ধরনের ঘটনায় দলের কেউ জড়িত থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন মৌসম নূর। আমরা তখন মহদীপুর এক্সপোর্টার্সদেরকে নিয়ে একটা মিটিংও করেছিলাম, দলের পক্ষ থেকে আমরা গেছিলাম এবং এটাও জানিয়েছিলাম যে কোনো রকমের যদি এরকম কোনো অভিযোগ উঠে এটার সঙ্গে দলের কোনো এ নেই, কোনো সম্পর্ক নেই, আমরা এটাতে কোনোভাবে যুক্ত নেই এবং যারা করছে তাদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন যাতে নেওয়া হয় এটা আমরা ডিএম সাহেবকেও জানিয়েছি, এসপি সাহেবকেও জানিয়েছি এবং পুরোপুরি এটাকে বন্ধ করা হয়েছিল। দলের পক্ষ থেকেও এটা পুরোপুরি আমাদের প্রচেষ্টা ছিল এবং তারপর থেকে আমাদের কাছে যতটা ইনফরমেশান আছে খুব ভালোভাবে ট্রান্সপারেন্টলি চলছে। এখন আপনারা নতুন করে আমাদেরকে জানিয়েছেন, আমরা একটু তদন্ত করে দেখব, এরকম যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই একটা প্রশাসনিকভাবে তো তদন্ত হবে, ব্যবস্থাও হবে এবং দলের পক্ষ থেকেও ব্যবস্থা হবে। মহদীপুর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় যে ধরনের তোলাবাজি চলছে তাতে বিস্মিত হয়েছেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। মুখ্যমন্ত্রীও বিষয়টির প্রতি নজর দিচ্ছেন না, বাধ্য হয়ে সংসদে সমস্যার দিকটি তুলে ধরবেন বলে জানালেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। ওখানে দীর্ঘদিন ধরে এখানে শাসক দলের একদম পরিষ্কার করে বলছে, এখানে তৃণমূল কংগ্রেসের তাদের বড় বড় নেতারা আছে, এর সঙ্গে বেশ কিছু নেতা এর সঙ্গে যুক্ত আছে, যারা এই সমস্ত ইল্লিগাল সমস্ত হচ্ছে যে ওখান থেকে ওই লরির কাছ থেকে, লরিওয়ালাদের কাছ থেকে বা যারা এখানে লরির ড্রাইভাররা নিয়ে যাচ্ছেন তাদের উপরে জোর জুলুম করে সেখানে টাকা তোলা হচ্ছে। এবং এই যে টাকা তোলা হচ্ছে, যে ওখানে পার্কিং করা হচ্ছে এবং যে টাকা তুলছে সেই টাকা কোথায় যাচ্ছে তার কোনো হিসেব নেই, পুরোটাই হচ্ছে যে এই সমস্ত জিনিস এরা লুট করছে ওখানে। এবং এর সাথে যা মনে হচ্ছে যে আমাদের এখানকার যেমন মহদীপুর বর্ডার এলাকাতে যারা আছেন সমস্ত অ্যান্টিসোশালগুলো ওদেরকে তারা হচ্ছে সঙ্গে রেখেছেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে যুক্ত আছে এবং তারা এই টাকাগুলো তারা হচ্ছে এখানে ভাগ বাটোয়ারা করছে। এবং এটা যা বোঝা যাচ্ছে তাতে হচ্ছে জেলা থেকে শুরু করে রাজ্যেরও কোনো কোনো নেতা এর সঙ্গে যুক্ত থাকতে পারেন তৃণমূল কংগ্রেসের, যেমনও হচ্ছে। তা নাহলে এত ইল্লিগাল এই সমস্ত কাজগুলো করছে। আমি তো এর আগেও বলেছিলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকেও বলেছিলাম যে বর্ডারগুলো অন্ততপক্ষে ভালোভাবে ওখানে হচ্ছে যে সিল করা হোক, যে আমরা চাই আমাদের দেশের যে এখানকার যে আমাদের আয় হওয়া উচিত
আমাদের দেশের স্বার্থে। এই যে এইভাবে ইলিগালি সমস্ত কাজ করার ক্ষেত্রে আমাদের দেশেরও এখানে হচ্ছে আমাদের আর্থিক ক্ষতি হচ্ছে, যেটা আমাদের দেশের আয় থেকে আমরা বঞ্চিত হচ্ছি, এবং এইভাবে করে সমস্ত পারাপার করছে, ওখানে জোর জুলুম এই সমস্ত সব করছে। যে অমিত শাহজিও বলেছেন যে এরপর থেকে আমরা বর্ডারে ইলিগাল সমস্ত রকমের অ্যাক্টিভিটি আমরা বন্ধ করে দেবো, সেটা উনি চেষ্টা করছেন। কিন্তু আজকে এখানে এই তৃণমূল কংগ্রেস এবং তার নেতারা এই সমস্ত যা করছেন, আমি জানি না মুখ্যমন্ত্রী জানেন কি না, আমি সেই জন্যই বলবো যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়টা তাতে তিনি একটু নজর দিন। কারণ এই যে ইলিগালি যে কাজটা হচ্ছে, ইলিগাল কাজের ভেতর দিয়ে যেগুলো এখানে যে টাকা তোলা হচ্ছে, মানুষের উপরে তারা হচ্ছে হ্যারাসমেন্ট করছে, এবং এর ভাগবাটোয়ারা চলছে, এটা বন্ধ হওয়া উচিত। পার্লামেন্টে এই বিষয়েতে অবশ্যই আমরা তুলবো। আমি তো ব্যক্তিগতভাবেও বলবো যে যত রকমের এখানে যে অন্যায় যে কাজগুলো হচ্ছে সেটা অচিরই বন্ধ হওয়া উচিত। আমি পার্লামেন্টে এই বিষয়েতে আমি নিজেও তুলবো, এবং মাননীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার কাছেও আমি এই বিষয়টি আমি তুলে ধরবো। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া আশ্বাস দিয়েছেন পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেবেন তিনি। চ্যানেল বাংলা পরিবেশিত সংবাদ এখনকার মতো এ পর্যন্তই, নমস্কার।